সবজির বাজার যেন আগুন, ব্যাগ ভরাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তের, শীতের ফসল কিনতে গেলেও যেন ছ্যাঁকা লাগার মতো অবস্থা আম বাঙালির। পেঁয়াজের ঝাঁঝালো দামে আগেই বাঙালির চোখে জল এসেছে, এর সাথে সবজির দাম অগ্নিমূল্য হওয়ায় মন খারাপ মধ্যবিত্ত বাঙালির। বাজারে এসে হতাশ হতে হচ্ছে তাদের, 300 থেকে 400 টাকার বাজার করলেও ব্যাগ ভরছে না, খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। শীতের সময় যেখানে সবজির দাম থাকে খুবই কম, সেখানে শীতের সবজিতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। বাঁধাকপি ফুলকপি 40 টাকা প্রতি কেজি, শিম 60 থেকে 70 টাকা, আলু 25 টাকা, বেগুন 50 টাকা, পটল 60 টাকা, পালং শাক 20 টাকা প্রতি আঁটি। শুক্রবার বনগাঁর বাজার ঘুরে দেখা গেল বাজার কার্যত ফাঁকা, কিছু ক্রেতা থাকলেও পরিমাণে কম কিনছেন। সবজি প্রচুর দাম বাজারে, শীতের সবজি চাষিরা মনে হয় চাষ টাস করতে পারেনি, তার জন্য নাকি যাই হোক হবে কোনো কিছু কারণে প্রচুর সবজি দাম। এক বিক্রেতা সুব্রত দত্ত জানান, পরপর দুটি নিম্নচাপের কারণে ফসল উৎপাদন কমেছে, অতিবৃষ্টিতে শীতের সবজি নষ্ট হয়ে যাওয়ায় এই অবস্থা। তিনি আরও জানান, সবজি আনলেও তা বিক্রি হচ্ছে না, ফলে পড়ে থেকে নষ্ট হচ্ছে দামি সবজি। এত বেশির কারণ একটাই, এই মাঝে বুলবুল হলো, তার আগে একটা নিম্নচাপ হলো, তার দোহায় দিয়ে এখন চলছে এইভাবে। এখন সব সবজির দাম বেশি, মানুষের সাধ্যের মধ্যে নেই, এখন বেচে কেনাও মানুষের কমে গেছে। শীতের সবজি ওই তোমার হচ্ছে এই জলের জন্যে, বর্ষার জন্যে ফুলকপির দাম, সবজির দাম, সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, ঠিক আছে। সমস্ত এই এই সময় এইসব দাম থাকে না, কিন্তু আমরাও বেচতে অসুবিধা হচ্ছে, আমরাও বেচতে পারছি না। বনগাঁর এক বিক্রেতা সুব্রত চ্যাটার্জি বলেন, 300 টাকা খরচ করেও ব্যাগ ভরছে না, কি করে বাজার করব। শীতের মরশুমে সবজির এমন দাম ভাবা যাচ্ছে না। ক্রেতা ও বিক্রেতাদের মত, শীতের সবজি না উঠলে দাম কমবে না, ফলে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। বাজারে প্যাকেট নিয়ে 300 টাকা ব্যয় করছি, বাজার তলায় পড়ে রয়েছে সবজির যা দাম। পেঁয়াজ 90 টাকা 100 টাকা বাজারে, আলু 25 টাকা, পটল 60 টাকা, বেগুন 50 টাকা, বাঁধা ফুলকপি 40 থেকে 50, শিম 60 টাকা 70 টাকা। খাবো কি, গরিব মানুষ আমরা খাওয়া, আমাদের মতো ক্ষমতা আছে? শাক মূল্য পালং কিনতে পালং এর আটি 20 টাকা বলছে, তাও খেতে হচ্ছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।